নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটির মিষ্টি রেসিপি। পাউরুটির মিষ্টি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 10 পিস স্লাইস ব্রেড। ব্রেডগুলোর ধারগুলো কেটে ছোট ছোট করে টুকরো করে নেব। এভাবে সব ব্রেডগুলোকেই কেটে নিচ্ছি। এবার এই টুকরো করা ব্রেডগুলোকে মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। পাউরুটিগুলোকে এইভাবে গুঁড়ো করে নিলাম। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। ঘিটাকে ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পাউরুটি গুঁড়ো। গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পাউরুটির গুঁড়োগুলোকে ভেজে নেব। পাউরুটি গুঁড়োটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ দুধ। দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। যে কোনো মিষ্টি জিনিসে নুন দিলে কিন্তু তার স্বাদটা খুব ভালো হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন চিনি। আর দেব 1 টিস্পুন এলাচ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে যখন শক্ত একটা ডো মতো তৈরি হয়ে যাবে তখন নামিয়ে নেব। পাউরুটি ডোটা তৈরি হয়ে গেছে, আবার নামিয়ে নেব। এবার এই পাউরুটি ডোটাকে ঠান্ডা করে নিতে হবে। ডোটা ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। দেব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, এবার মিষ্টিগুলোকে তৈরি করে নেব। এখান থেকে কিছুটা করে গোলা নিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত মিষ্টি তৈরি করে নেব।
এবারে মিষ্টি রসটাকে তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দেবো 1 কাপ চিনি, দেবো 1.5 কাপ জল, এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি জাফরান। চিনির রসটা হয়ে গেছে, চিনির রসটাকে আমি এভাবে পাতলা করে তৈরি করে নিলাম। মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তেল, আর দেব 2 টি স্পুন ঘি। এবার এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মিষ্টিগুলোকে তেলের মধ্যে এপিটোপিট করে লাল করে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, মিষ্টিগুলোকে তুলে গরম রসের মধ্যে দিয়ে দেব। বাকি মিষ্টিগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি। এবার এই মিষ্টিগুলোকে গরম রসের মধ্যে 15 থেকে 20 মিনিট রেখে দেব, তাতে মিষ্টিগুলোর ভেতরে রস ঢুকে মিষ্টিগুলো নরম হয়ে যাবে। তৈরি হয়ে গেল পাউরুটির মিষ্টি বা ব্রেড সুইটস। এখান থেকে একটা মিষ্টি তুলে কেটে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা।